এত বড় আমি আগে কখনো নিইনি, এই মানে সরি খাইনি, শুধু এই একটাই কারণে যখনই আমার মান্ডি খেতে ইচ্ছে হয় আমি দৌড়ে দৌড়ে চলে আসি হাওড়া নিব্রাতে, কারণ এখানেই আছে আল তামার রেস্টুরেন্ট। অসাধারণ অ্যাম্বিয়েন্স, চোখ ধাঁধানো ভিউ, আর আছে এরকম চরম খাবার দাবার। এইটা হচ্ছে ওনাদের চিকেন বলস, হ্যাঁ ভাবো এরকম সসে টস করে সিজলিং প্লেটে সার্ভ করে। আর এই দেখো শেফ সাজাচ্ছে এখন আল তামার স্পেশাল রান মান্ডি, যেটাতে থাকে মান্ডি রাইস, 3.5 kg ওজনের মটন রান, চিলি চিকেন, গ্রিন স্যালাড, দুটো স্পেশাল চাটনি, রায়তা আর ফিরনি, 6 থেকে 7 জন মিলে শেয়ার করে খাওয়া যায়। একেবারে আল হাবিবি ব্যাপার স্যাপার যাকে বলি। বেশ সাজানো হয়ে গেল, আমি ভাবলাম ওয়েট করে লাভ নেই, আমি নিজেই বয়ে নিয়ে চলে আসলাম। উড়ে বাবা কি ভারী, ঘাম বেরিয়ে গেল। আমি তো ডানটা ধরে এরকম কামড় বসা ছিলাম, তারপর সবাই বললো না এরকম আর খেতে নেই। সেই জন্য নরম তুলে তুলে মাটনটা একটু ছিঁড়ে মান্ডি রাইস আর গ্রেভি দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। উফ চরম খেতে ছিল। 15 থেকে 30 অক্টোবরের মধ্যে গেলে তোমরা আল তামার FM 10 করতে ইউজ করলে 10% ডিসকাউন্টও পেয়ে যাবে।